প্রতিনিয়ত আমরা বাংলা ক্লাস আপনাদের জন্য কন্টিনিউ করতে চলেছি। সিটেট পরীক্ষার সম্পূর্ণ বাংলা কোর্স আপনারা আমাদের এই চ্যানেলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। তো আজকে আমরা বেঙ্গলি প্যাডাগজির 30টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিসকাস করব। 30 কোয়েশন আজকে থাকবে, অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশন। এগুলো আপনাদের প্র্যাকটিস সেট হিসেবে আপনারা ধরে নেবেন ভাই, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু 100% কনফার্ম হবে, ইটস গ্যারেন্টি ভাই। ঠিক আছে, তো আপনারা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করুন আমাদের সঙ্গে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের প্রশ্নে। তাছাড়া আরেকটি কথা বলে দিই, আপনাদের এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ, এই ক্লাসের পিডিএফ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। কোথায় পাবেন, কী করে পাবেন, সবগুলো কিন্তু আমি ক্লাসে বলে দেবো, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। ঠিক আছে ভাই, দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কী বলেছে দেখুন। একটি নাটকের ক্রিয়াকলাপের সময় আহত হওয়ার পরে রোহন কাঁদতে শুরু করে, ঠিক আছে ভাই। এটা দেখে তার বাবা উত্তর দিলেন, মেয়েটার মতো আচরণ করো না, ছেলেরা কাঁদে না, পিতার এই বিবৃতি। তো প্রশ্নটা কী বলেছে আমরা আরেকবার একটু বুঝে নিই। প্রশ্নটা দেখুন, একটা নাটক চলছে, এই নাটকের ক্রিয়াকলাপের সময় একটা ছেলে কী হয়েছে, আহত হয়েছে, মানে একটু কষ্ট পেয়েছে, তারপর সে কি রোহন নামে একটা ছেলে সে কী করলো, কাঁদতে শুরু করলো। তার কান্না দেখে তার বাবা তাকে বললেন, আরে কী করছিস রে, মেয়েদের মতো কান্নাকাটি করছিস, ছি ছেলেরা কাঁদে নাকি। অর্থাৎ কি, বাবার অ্যাকর্ডিং টু ফাদার সাইকোলজি, বাবার চিন্তাধারার মতে যে ছেলেরা কাঁদে না, শুধুমাত্র মেয়েরাই কাঁদে। তো এই যে পিতার এই যে বিবৃতিটা, কী ধরনের বিবৃতি, লিঙ্গ স্টেরিওটাইপ প্রতিফলিত করছে, লিঙ্গ গতানুগতিকতাকে চ্যালেঞ্জ করছে, লিঙ্গ বৈষম্য কমাচ্ছে, লিঙ্গ সমতা প্রচার করছে। কী হবে কারেক্ট অ্যান্সার তাড়াতাড়ি বলুন তো, এখানে কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট অ্যান্সার কী হচ্ছে, আপনাদের অপেক্ষা করে আছি কারেক্ট অ্যান্সার বলুন তো ভাই। তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে এখানে, কি দেখুন লিঙ্গ বৈষম্য কমাচ্ছে না, লিঙ্গ বৈষম্য কমাবে কী করে, এখানে ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছে, এখানে কমানোর কথা কী, লিঙ্গ সমতা প্রচার করছে সেরকম কোন কথা নয়, গতানুগতিকতা বলে লিঙ্গর মধ্যে কোনো কিছু থাকে না ভাই। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার কী হবে, লিঙ্গ স্টেরিওটাইপ প্রতিফলিত করাই দা আর রাইট অ্যান্সার। নেক্সট, একটি প্রগতিশীল ক্লাস শ্রেণীকক্ষে, ওয়াও ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, অর্থাৎ কি একটা প্রগতিশীল শ্রেণীকক্ষ, একটা ইনক্লুসিভ ক্লাসরুম, একটা ইনক্লুসিভ ক্লাসরুম হতে গেলে কী হতে হবে অ্যাকর্ডিং টু অপশন, একজন শিক্ষককে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার উপর জোর দিতে হবে, জ্ঞান নির্মাণের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে, শিক্ষার্থীদের তাদের একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে লেভেল যুক্ত করতে হবে। ক্যা হোগা বড়িয়া আনসার ভাই, কমেন্ট কিজিয়ে, বহুত বহুত বড়িয়া কোয়েশন ভাই, ইয়ে কোয়েশন আপকা এক্সাম মে আনে ওয়ালা কোয়েশন হ্যাঁ দোস্ত। আমরা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে থাকি, যে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড আমরা দিয়ে থাকি। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি আপনি জানেন তাহলে আপনি 30% প্যাডাগজির আনসার কিন্তু এমনিতেই সলভ করতে পারবেন। যেমন এখানে একটা প্রশ্ন, পজিটিভ ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে যেমন সুযোগ সুবিধা প্রদান করা, অপরচুনিটি, শিশুদেরকে আমরা কী করবো, অপরচুনিটি দেবো। যেখানেই অপরচুনিটি দেওয়া হবে তখন শিশুদের যদি আমরা সুযোগ দেই কোনো কিছু শেখার, কোনো কিছু বোঝার, তখন ওই শিশুটা খুব ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে। আর যখন এই সুযোগ সুবিধা দেবো না তখনই সে শিখতে পারবে না, সুযোগ সুবিধা দেবো তবেই তো শিশুরা শিখবে। সুতরাং যেহেতু এখানে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে, সুতরাং অপশন সি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপরেও আমরা দেখি নির্দিষ্ট পাঠ্যক্রম, শুধুমাত্র পাঠ্যক্রমের দিক দিয়ে যদি অনুসরণ করতে থাকুন তাহলে কিন্তু তার বাকি যে সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে না, সুতরাং আমরা পাঠ্যক্রমের দিকে যাব না। প্রতিযোগিতা, শুধুমাত্র প্রতিযোগিতা যদি করাই তাহলে কম্পিটিশন করাটা কিন্তু হচ্ছে না। শিক্ষার্থী একাডেমিক স্কোর, একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে লেভেল যুক্ত করতে হবে, কীরকম কথা ভাই, লেভেল যুক্ত কী করে করা হবে, আর ভাই কী ধরনের প্রশ্ন ভাই, এই অপশনটাই কেটে দিলাম। সুতরাং সুযোগ সুবিধা প্রদান মানে কি, অপরচুনিটি, আর অপরচুনিটি যখন দেবো সুযোগ সুবিধা প্রদান করবো তখনই কারেক্ট অ্যান্সার হবে। চলেন নেক্সট কোয়েশন, বড়িয়া কোয়েশন ভাই, কী হবে কোয়েশ্চেন নাম্বার 3, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চেন নাম্বার 3, তাড়াতাড়ি কমেন্ট করুন, আপনার কমেন্ট দেখছি ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, লাইভ ক্লাস চলছে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। শিক্ষার্থীরা একটি চলমান ক্রিয়াকলাপে আরও এগিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছে, তা পর্যবেক্ষণ করার পরে একজন শিক্ষক কী, কেন, কীভাবে আকারে সংকেত এবং ইঙ্গিত সরবরাহ করার সিদ্ধান্ত নেন। ল্যাব বাইগোডস্কির তত্ত্ব অনুসারে শিক্ষকের এই কৌশলটি কী হলো, বড়িয়া ভাই প্যাডাগজির প্রশ্ন এসেছে ল্যাব বাইগোডস্কি থেকে। বাইগোডস্কি পিয়াজি, ঠিক আছে, নমস কমস্কি,
এই বিভিন্ন কয়েকজন সাইকোলজি রয়েছেন, তাদের থেকে এই ল্যাব বাইগোডস্কি বলুন, পিয়াগেট বলুন বা প্রগতিশীল শ্রেণীকক্ষ বলুন, এই টপিকগুলো থেকে যেমন আমাদের সিডিপিতে প্রশ্ন আসে তেমনি আমাদের বেঙ্গলি প্যাডাগজিতেও প্রশ্ন আসে, আর যদি ল্যাঙ্গুয়েজ টু আপনার ইংলিশ হয়ে থাকে বা হিন্দি হয়ে থাকে এখানেও কিন্তু প্রশ্ন আসে। সুতরাং এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, আপনার অনেক নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নিন কী বলেছে। দেখুন ল্যাব বাইগোডস্কির মধ্যে কী বলেছে, ল্যাব বাইগোডস্কি আমাদের কাকু, এই ল্যাব বাইগোডস্কি কাকু কী বলেছেন দেখে নেওয়া যাক। তো দেখুন, শিক্ষার্থীরা একটি চলমান ক্রিয়াকলাপে আরও এগিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছে তা পর্যবেক্ষণ করার পরে একজন শিক্ষক কী, কেন এবং কীভাবে আকারে সংকেত ও ইঙ্গিত সরবরাহ করার সিদ্ধান্ত নেন। অ্যাকর্ডিং টু ল্যাব বাইগোডস্কি কাকু, এই কাকুর তত্ত্ব মতে শিক্ষকের এই কৌশলটা কী হবে, শিশুদের শেখার জন্য নিরুৎসাহ করা, শেখার জন্য একটি পালক হিসাবে কাজ করা, শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাহারের প্রবণতা সৃষ্টি করা, শেখার প্রক্রিয়ার অর্থহীন হওয়া। কারেক্ট আনসার কী হবে ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চেন নাম্বার থ্রি, আমরা শিশুদেরকে কী করি, উৎসাহ দিই, আমরা কি নিরুৎসাহ করি, মোটেই না, তাড়াতাড়ি অপশনটা কেটে দিন, প্রত্যাহার বাতিল করব, শিশুদেরকে যদি আমরা শেখাতে বাতিলই করে দিই তাহলে আমরা শেখাবো কি। তারপর দেখুন শিখন প্রক্রিয়া অর্থহীন হওয়া, আমরা কী করব, যে আমরা যা শেখাবো সেটা শিশুদের খুব ভালো করে বোঝাতে হয়, সেখানে যদি অর্থহীন বা মূল্যহীন যদি হয়ে যায় তাহলে শেখানোর মানে কী। তো অপশন তিনটা কেটে দিলাম, তাহলে অপশন যেটা থাকবে সেটাই কারেক্ট আনসার, এটা দেখার আর পড়ার কোনো কারণ নেই এবং দরকার নেই। নেক্সট কোয়েশ্চন কী হতে পারে, পরবর্তী কোয়েশ্চন আর ভাই, রুক যা ভাই, কী হয় ভাই কারেক্ট আনসার। ওয়াও ওয়াও, সোশিয়ালাইজেশন, বড়িয়া বড়িয়া টপিক ভাই, ফ্যান্টাস্টিক টপিক ভাই, সোশিয়ালাইজেশন, ওয়াও ওয়াও ওয়াও, কে টপিক হে আজকা ইয়ে আইয়াস বাস। শিশুদের সামাজিকীকরণের প্রসঙ্গে নিচের কোনটি সঠিক, সোশিয়ালাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় আপনাদের 3 মার্ক দেবে এই টপিক থেকে। ইয়েস ভাই, সিডিপিতে 1 মার্ক, ল্যাঙ্গুয়েজ 1 1 মার্ক, ল্যাঙ্গুয়েজ 2 1 মার্ক, টোটাল 3 মার্ক আপনারা সোশিয়ালাইজেশন থেকে পাচ্ছেন। দেখুন স্কুল একটি মাধ্যমিক সামাজিকীকরণ এজেন্ট এবং পরিবার হচ্ছে একটি প্রাথমিক সামাজিকীকরণ এজেন্ট। তারপর বলেছে স্কুল একটি প্রাথমিক সামাজিকীকরণ এজেন্ট এবং সহকর্মীরা মাধ্যমিক সামাজিকীকরণ এজেন্ট, সহকর্মীরা প্রাথমিক সামাজিকীকরণ এজেন্ট এবং পরিবার একটা গৌণ সামাজিকীকরণ এজেন্ট। অর্থাৎ কি, এখানে প্রাইমারি সোশিয়ালাইজেশন এজেন্ট এবং সেকেন্ডারি সোশিয়ালাইজেশন এজেন্ট কথা বলা হয়েছে। তো এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কোনগুলি, কোয়েশ্চন নাম্বার 4 আমরা দেখছি। এখানে দেখুন স্কুল যদি বলি তাহলে আমাদের পরিবার, পরিবার হচ্ছে ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি সোশিয়ালাইজেশন এজেন্ট, সোশিয়ালাইজ এজেন্ট হচ্ছে প্রাইমারি, প্রাইমারি হচ্ছে আমাদের কি পরিবার, ঠিক আছে ভাই। আর স্কুল যেটা সেটা হচ্ছে কি সেকেন্ডারি মাধ্যমিক, ঠিক আছে। সুতরাং এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। চলুন পরবর্তী কোয়েশ্চন আমরা দেখছি। একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব যেখানে জোর দেবে সেটা কী হবে, একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব। দেখুন প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা কনসেপ্ট থেকে এক একটি প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন ভাই আজকের কাছে, দুর্দান্ত প্রশ্ন জলে চলে আসছে আপনার জন্য। একাধিক বুদ্ধিমত্তা তত্ত্ব জোর দেবে, কিসে জোর দেবে, কী করে জোর দেবে, এবার দেখছি। দেখুন বুদ্ধিমত্তার ভাগফল শুধুমাত্র উদ্দেশ্য পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা যায়, একটি ডোমেইনে বুদ্ধিমত্তা অন্য সব ডোমেইনে বুদ্ধিমত্তা নিশ্চিত করে, এখানে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা রয়েছে, বুদ্ধিমত্তার মধ্যে কোনো স্বতন্ত্র পার্থক্য নাই। তো কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নাম্বার 5। তো বুদ্ধিমত্তা তত্ত্বের মধ্যে এখানে দেখুন, এখানে দেখুন সমস্যা, দেখুন ভাই সমস্যা, সমস্যা মানে কি, প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন না কি ভাই, কমেন্ট করুন তো। প্রশ্নের মধ্যে আমি বলেছি কি, আমি বলেছি কি প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর দেওয়া আছে, এবার আপনি বলুন কারেক্ট আনসার কী হবে। ইয়েস ইয়েস ভাই, ইয়েস ইয়েস, কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 5, কারেক্ট আনসার ABCD কোনটা হবে, কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে আপনি দেখতে পাচ্ছেন না ভাই, যদি দেখতে পান তাহলে আপনি ব্রিলিয়েন্ট, খুব তাড়াতাড়ি বলুন। এখানে দেখুন বলেছে কি, ওয়াও, একাধিক বুদ্ধিমত্তা, একাধিক মানে কি একের বেশি, আবার এখানে বলেছে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা। দেখুন একাধিক আর বিভিন্ন ধরনের কি কথাটা কি সমানই না বেশকম ভাই, একদম সমান। সুতরাং আমরা কী বলবো, অপশন নাম্বার 3 কারেক্ট আনসার, আর কোথাও এইগুলো ভাগফল পূরণফল গুণফল যুগফল এগুলো দিয়ে কী করবেন ভাই, কোনো প্রয়োজন নেই তাই না, আমরা কেটে দিলাম ভাই, কারেক্ট আনসার হয়ে গেল। ওয়াও, কোহলবার্গ কাকু এসে গেছেন, আরেকজন কাকু, এই কাকু কী সমস্যা করছেন একটু দেখি। লরেন্স কোহলবার্গের তত্ত্ব মতে একটি কাজ সম্পাদন করা এবং কিছু করার কারণ অন্যান্য এটি অনুমোদন করে, এটি নৈতিকতার কোন অংশে পড়েছে,
একটা কাজ সম্পাদন করবে এবং যে কাজটা করবে তার কারণটা অন্য একজন অনুমোদন করবে। এটা তার নৈতিক তত্ত্বের কোন পর্যায়ে রয়েছে? এটা কারেক্ট অ্যান্সার হবে, তো এটা কারেক্ট অ্যান্সার হবে কি প্রচলিত। এটা 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 সর্বদা কারেক্ট অ্যান্সার, কেউ এটা হচ্ছে প্রচলিত। আবার কি আসছে? লেভ ভাইগোডস্কি। লেভ ভাইগোডস্কি শেখার সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিকোণ শেখার প্রক্রিয়ায় কি বলেছেন? এটা তার শেখার যেটা প্রক্রিয়া রয়েছে লেভ ভাইগোডস্কি, সেটা তিনি সোশিও কালচারাল থিওরি দিয়েছিলেন, আমরা দেখেছিলাম। তো সোশিয়াল কালচারাল থিওরির মধ্যে তিনি কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন? দেখুন, সাংস্কৃতিক সরঞ্জাম অ্যাট্রিবিউশন প্রেরণা সমতা। দেখুন দেখুন, প্রশ্ন যদি ভালো করে আমরা যদি বুঝতে পারি তাহলে প্রশ্নের মধ্যেই কিন্তু আনসারটা নিহিত আছে। এখানে প্রশ্নে কী বলেছে দেখুন, সামাজিক সাংস্কৃতিক, তো প্রশ্নের মধ্যে কী রয়েছে? আর লেভ ভাইগোডস্কি যে তত্ত্বটা দিয়েছিলেন তত্ত্বের নামই হচ্ছে সোশিও কালচারাল থিওরি। তো সোশিয়াল বা কালচারাল যেখানে থাকবে ওটাই কারেক্ট আনসার হবে, তাই না? তো অপশনে দেখুন সামাজিক বলে কোনো কিছু আছে? নাই। সাংস্কৃতিক বলে আছে? হ্যাঁ স্যার আছে, অপশন নাম্বার ওয়ান। তাহলে অপশন নাম্বার বি সি আমাদের কোন কাজে লাগবে? ফেলে দিন সবগুলোকে, আপনি সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিন। যখন আপনি আপনি যখন লেভ ভাইগোডস্কি কাকুকে দেখবেন তখন অপশনে দেখবেন সোশিয়াল সমাজ কোথায় আছে, প্রথমে দেখবেন সোশিয়াল বা সমাজে, যদি আছে টিক মার্ক, যদি নাই তাহলে কালচারাল বা সাংস্কৃতিক খুঁজুন, দুটা থেকে একটা থাকবে, বাকিগুলোকে নর্দমায় ছেড়ে দিন। লেভ ভাইগোডস্কির ক্ষেত্রে এখানে দেখছেন আপনি কি দেখছেন, সাংস্কৃতিক সরঞ্জাম ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার এইট, ওয়াও পিয়াগেট কাকু আজ চলে আসছেন ভাই, নতুন একজন কাকুর সঙ্গে আজকে পরিচয়, জিন পিয়াগেট। নতুন নয় ভাই, প্রত্যেকটা সিটেট পরীক্ষায় পিয়াগেট ছাড়া প্রশ্নই হয় না। পেপার ওয়ান, পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, আপনি যাই দিতে যাবেন জিন পিয়াগেট ছাড়া প্রশ্ন থাকতে থাকবে না। আপনি প্রিভিয়াস 12 বছরের কোয়েশ্চন আপনি তুলে নিন, তখন দেখবেন আমাদের কাছে টোটাল 12 বছরের কোয়েশ্চন পেপার রয়েছে। যদি আপনি চান আপনি সেগুলো ডাউনলোড করতে পারবেন, এই ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্ক পাবেন। টোটাল 12 বছরের সিটেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে 79 পে করতে হবে। আপনাদের রিসেন্ট লাস্ট যে সিটেট পরীক্ষা হয়েছিল 2024 ইংরেজিতে লাস্ট যে সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই সিটেট পরীক্ষার প্রশ্ন পর্যন্ত এখানে ইনক্লুড রয়েছে উইথ অফিসিয়াল আনসার কি, যদি আপনি চান তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমাদের মূল প্রশ্ন কী ছিল, কোয়েশ্চন নাম্বার এইট, জিন পিয়াগেট তার জ্ঞানীয় বিকাশের তত্ত্বে জ্ঞানীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন, তিনি তার কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বে তে কগনিটিভ কাঠামো জ্ঞানীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাখ্যা করেছিলেন, কোনটা ব্যাখ্যা করেছিলেন? মনস্তাত্ত্বিক টুলস, উদ্দীপনা প্রতিক্রিয়া সমিতি, প্রক্সিমাল ডেভেলপমেন্ট অঞ্চল না স্কিমা? কোয়েশ্চন নাম্বার এইট, বলুন এই প্রশ্ন কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে স্কিমা। জিন পিয়াগেট স্কিমা নিয়ে আলোচনা করেছিলেন, ঠিক আছে, স্কিমা ইজ এ স্টোরিজ অফ নলেজ। পিয়াগেট স্কিমা নিয়ে আলোচনা করেছিলেন, তারপর অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, ইকুইলিব্রেশন এইগুলো নিয়ে কথা বলেছিলেন। প্রক্সিমাল ডেভেলপমেন্ট, উদ্দীপনা প্রতিক্রিয়া, মনস্তাত্ত্বিক টুল, এইগুলো জিন পিয়াগেট এইগুলো নিয়ে কথাবার্তা বলেননি, ঠিক আছে ভাই। জ্ঞানীয় বিকাশ, আরেকটা জিন পিয়াগেট থেকে প্রশ্ন, জ্ঞানীয় বিকাশের জিন পিয়াগেটের তত্ত্বের এটা প্রাগ অপারেশনাল পর্যায়ে বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ এখানে কোন পর্যায়টা এখানে লক্ষ্য হচ্ছে, কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি? জ্ঞানীয় বিকাশের জিন পিয়াগেটের যে তত্ত্ব রয়েছে, তত্ত্বর যে প্রাগ অপারেশনের প্রি অপারেশনাল পর্যায়ে যেটা বলে থাকি বা প্রি অপারেশনাল স্টেজ, সেই প্রি অপারেশনাল স্টেজের মধ্যে নিচের কোনটা পড়ছে? কয়টা স্টেজ রয়েছে জিন পিয়াগেটের? জিন পিয়াগেট কয়টা স্টেজের কথা বলেছেন ভাই? 4টা স্টেজ, ঠিক আছে, 4টা স্টেজ কথা বলেছিলেন, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, ঠিক আছে ভাই, ফর্মাল অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ঠিক আছে ভাই। তো এই 4টা স্টেজ তিনি বলেছিলেন, তো এখানে বলেছে নিচের কোনটা প্রি অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য। দেখুন, বিমূর্ত চিন্তাধারার বিকাশ, চিন্তা ভাবনার কেন্দ্রীকরণ, হাইপোথেটিক ডিডাক্টিভ চিন্তাভাবনা, বস্তু সংরক্ষণ এবং সেগ্রিগেট করার ক্ষমতা, সেগ্রিগেট করার ক্ষমতা। তো এখানে কোয়েশ্চন নাম্বার 9 কারেক্ট আনসার হবে। প্রাগ অপারেশনাল মানে প্রি অপারেশনাল স্টেজে কী হয়? চিন্তা ভাবনার কেন্দ্রীকরণ হয়, আর বিমূর্ত চিন্তাধারাটা হয় একদম লাস্ট স্টেজে, যাকে বলি আমরা কি ফর্মাল অপারেশনাল স্টেজ, যেখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা চলে আসে, ঠিক আছে। আর কনক্রিটের মধ্যে তার মূর্ত চিন্তাধারা যেগুলো রয়েছে এগুলো দিয়ে তার
চিন্তাশক্তির বিকাশ ঘটে। আর সেন্সরি মোটর স্টেজ বা প্রথম স্টেজে তার সেন্স অর্গানে কাজ করে, যেমন হাতে আগুন লাগবে, গরম লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখুন তো, এবার নেক্সট প্রশ্ন আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 10। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি উন্নয়নের প্রসঙ্গে সঠিক? ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক বলেছে? নিম্নলিখিত বিবৃতি কোটা দেওয়া আছে, তার মধ্যে নিচের কোনটি সঠিক এটা আমাদের বলতে হবে। সবার ক্ষেত্রে সংস্কৃতি জুড়ে উন্নয়নের একটা হার রয়েছে। উন্নয়ন শুধুমাত্র স্কুলে সঞ্চালিত শেখার মাধ্যম বটে, উন্নয়ন কেবল শৈশবকালেই ঘটে, উন্নয়ন বহুমাত্রিক। তো কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কী হবে? কী হবে কারেক্ট আনসার কমেন্ট করুন তো, একটু ভাবুন। দেখুন, প্যাডাগজির ক্ষেত্রে কিছু নেগেটিভ ওয়ার্ড বা পজিটিভ ওয়ার্ড রয়েছে বলেছিলাম, এই যে শুধুমাত্র, কেবলমাত্র। আপনি যদি কোনো অপশনে শুধুমাত্র বা কেবলমাত্র দেখেন, সঙ্গে সঙ্গে আপনি এই অপশনগুলোকে কী করবেন, কেটে দেবেন, কারণ এইগুলো আপনার কারেক্ট আনসার কখনো হবে না। শুধুমাত্র কেবলমাত্র আপনি কেটে দেবেন। তারপর দেখুন, সবার জন্য সংস্কৃতি জুড়ে উন্নয়নের একটা হার রয়েছে, সেটা কি ক্ষমতা? উন্নয়ন যে কোনো ব্যক্তির যে কোনো সময় হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। সুতরাং কারেক্ট আনসার কি? উন্নয়ন বহুমাত্রিক। উন্নয়ন বহুমাত্রিক ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, জন্ম থেকে কৈশোর পর্যন্ত শিশুদের যেটা বিকাশের ক্রম সেটা কি? জন্ম থেকে কৈশোর পর্যন্ত শিশুদের মধ্যে যেটা বিকাশের ক্রম রয়েছে সেটা কি হবে? সংবেদনশীল, কনক্রিট, বিমূর্ত? বিমূর্ত, সংবেদনশীল, কংক্রিট? কংক্রিট বিমূর্ত না সংবেদনশীল? বিমূর্ত, কংক্রিট না সংবেদনশীল? এখানে কোয়েশ্চেন নাম্বার 11 কারেক্ট আনসার কোনটি হয়, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চেন নাম্বার 11 কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 11 এটা কারেক্ট আনসার হবে কি? সংবেদনশীল, কংক্রিট, বিমূর্ত, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট আবার চলে আসলাম আমরা প্রগতিশীল শ্রেণীকক্ষে। বড়িয়া কোয়েশ্চন ভাই, ফাটাফাটি কোয়েশ্চন, তাড়াতাড়ি কমেন্ট করুন। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষের পৃথক পার্থক্য হিসাবে বিবেচনা করা উচিত নিচের কোনটি? একটা প্রগতিশীল শ্রেণীকক্ষে আমরা পৃথক পার্থক্য হিসাবে, শ্রেণীকক্ষের যেটা পৃথক একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্য হিসেবে আমরা বিবেচনা এখানে নিচের কোনটা করতে পারি? শেখার প্রক্রিয়া বাধা, শিক্ষকের পক্ষ থেকে ব্যর্থতা, ক্ষমতাভিত্তিক গ্রুপ তৈরির জন্য মানদণ্ড, শিক্ষণ শেখানো প্রক্রিয়া পরিকল্পনার জন্য গুরুত্ব? কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার 12? শেখার প্রক্রিয়া বাধা, অর্থাৎ আমরা যে শেখাতে চাই, শিশুদেরকে শেখাতে চাই, তো শেখানোর প্রক্রিয়ায় যদি বাধা চলে আসে তাহলে কি আমরা শেখাতে পারবো? মোটেই না। তাহলে অপশন নাম্বার 1 আপনি কেটে দিন, সেটা আনসার হচ্ছে না। শিক্ষকের পক্ষ থেকে ব্যর্থতা, শিক্ষক যদি শেখাতে ব্যর্থ হন তাহলে উনি শিক্ষক কিসের হলো না? ক্ষমতাভিত্তিক গ্রুপ তৈরির জন্য মানদণ্ড, আরে ভাই ক্ষমতাভিত্তিক গ্রুপ কেন তৈরি করবো? অর্থাৎ ক্ষমতাভিত্তিক গ্রুপ তৈরি মানে ভালো ছাত্র দিয়ে একটা গ্রুপ, আর যারা একটু কম পারে তাদের দিয়ে অন্য গ্রুপ? না, আমাদের ক্ষেত্রে সব সমান, প্রগতিশীল শ্রেণীকক্ষে সবাই সমান, সুতরাং এটা হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, শিক্ষণ শেখানো প্রক্রিয়া পরিকল্পনার জন্য গুরুত্ব। যে আমরা প্রসেস করবো, প্রসেসটাকে আমরা যে শেখাবো, শিশুদেরকে যে শেখাবো, শেখানোর জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা চাই, নির্দিষ্ট একটা প্ল্যান চাই। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে জোর দেওয়া উচিত, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ। কর্মক্ষমতাভিত্তিক লক্ষ্য, অপ্রত্যাশিত নির্দেশাবলী, শিক্ষার্থীর সামাজিক পরিচয়ের উপর ভিত্তি করে তাদের পৃথকীকরণ, পৃথক শিশুদের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে সুযোগ প্রদান করা। তো কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট অ্যান্সার কী হবে? দেখুন, আপনারা যারা আজকের ক্লাসটি প্রথম থেকে দেখছেন, আমাদের আজকের ক্লাসটি যারা প্রথম থেকে এখন পর্যন্ত রয়েছেন, তারা 100% কনফার্ম আমি বলে দিতে পারবো যে কোয়েশ্চেন নাম্বার 13 কারেক্ট অ্যান্সার। আপনারা এই অপশন দেখেই আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন যে তার কারেক্ট অ্যান্সারটা কী হবে। আমি 100% শিওর যে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন, এটা কারেক্ট অ্যান্সার কী হবে। দেখুন কী হবে কারেক্ট অ্যান্সার, এখানে দেখুন কী রয়েছে, সুযোগ প্রদান করা। ওয়াও, পজিটিভ ওয়ার্ড ভাই, ওয়াও, বড়িয়া, পজিটিভ ওয়ার্ড। আমরা এই ক্ষেত্রে একটা পজিটিভ ওয়ার্ড পেলাম, কী পেলাম? সুযোগ প্রদান করা, ঠিক আছে ভাই। তো যখনই আমরা সুযোগ প্রদান করা পাবো, শিশুদেরকে সুযোগ দেব, তখনই তো তারা শিখতে পাবে ভালো করে। তাহলে অপশন নাম্বার 2 কেন হবে না কারেক্ট আনসার। নেক্সট, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016তে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের একটা আইন তৈরি হয়েছিল। এই আইন অনুসারে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহারের যোগ্য, উপযুক্ত? পিছিয়ে পড়া ছাত্র, প্রতিবন্ধী ছাত্র, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী,
না পঙ্গু শরীরের ছাত্র? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চন 14, এটা যেহেতু এটা হচ্ছে কি শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, এখানে ছাত্র বলতে শুধুমাত্র ছাত্র নয়, ছাত্রীও হতে পারে। তো পঙ্গু মানে একটা নির্দিষ্ট কোনো একটা টার্ম নয়, শারীরিক প্রতিবন্ধী যদি হয় তো সেটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শেখার অসুবিধার মুখোমুখি হওয়া শিক্ষার্থীদের চাহিদাগুলি সম্বোধন করার জন্য একজন শিক্ষকের নিচের কোনটি উচিত নয়? ওয়াও, এখানে বলেছে উচিত নয়, এটা কারেক্ট আনসার মাথায় রাখবেন ভাই, নয়। আপনারা কিন্তু চট করে কারেক্ট আনসার করবেন না, এখানে নয় দেখে কিন্তু তারপর অপশনটা বেচবেন। ওয়াও, নয়টা দেখবেন ভাই, বারবার বলছি। আমরা কি করি, কোয়েশ্চন আনসার সম্পূর্ণটা প্রশ্নটা পড়লাম, তারপর মনে হলো ওয়াও এটা কারেক্ট আনসার, আমাকে এই আনসারটা দিয়ে আমি নিজেকে নিজে সাব্বাস দিলাম, ওয়াও বড়িয়া। কিন্তু তারপর অফিসিয়াল আনসারকে সঙ্গে দেখলাম ওয়াও গণ্ডগোল, কেন গণ্ডগোল? এই যে নয় বা নট সেটা আপনি হয়তো কোয়েশ্চনে রয়েছে, ছোট্ট করে রয়েছে, সেটা আপনি দেখতে পারেননি। সুতরাং কোয়েশ্চনে নয়টা খুব ভালো করে দেখবেন। নেক্সট কী বলেছে, লেখার অসুবিধার মুখোমুখি হওয়া শিক্ষার্থীদের চাহিদাগুলি সম্বোধন করার জন্য একজন শিক্ষকের নিচের কোনটি করা উচিত নয়? একাধিক অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করা, গঠনমূলক শিক্ষাগত পদ্ধতি ব্যবহার করা, শিক্ষাগত পরিকল্পনা রপ্ত করা, শিক্ষাবিজ্ঞান এবং মূল্যায়নের জন্য অনমনীয় কাঠামো অনুশীলন করা। কারেক্ট আনসার কী হবে 15? এটা কারেক্ট আনসার হবে মূল্যায়নের জন্য যদি আমরা অনমনীয় কাঠামো যদি অনুশীলন করতে থাকি তাহলে তার শেখার অসুবিধাটার সমস্যার সমাধান হবে না, সুতরাং এটা করা উচিত নয়। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দেশ হলো সৃজনশীলতার প্রাথমিক শনাক্তকরণ বৈশিষ্ট্য। এটা আমাদের যে টপিক থেকে এসেছে এই টপিকের নাম হচ্ছে ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি বলে একটা টপিক রয়েছে, এই টপিকের সম্পূর্ণ কনসেপ্টের ক্লাস আমি দিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমরা বেঙ্গলি ফাউন্ডেশন কোর্স বলে একটা কোর্স আমরা লঞ্চ করেছি, এই ফাউন্ডেশন কোর্সে আপনারা সবগুলা যে বেসিক কনসেপ্ট, সবগুলা যেগুলো টপিক রয়েছে সবগুলা বেসিক কনসেপ্ট একদম এমসিকিউ সহ আপনারা ডিটেলস আমরা এই ক্লাসে আমরা বুঝিয়ে থাকি। তো আপনারা যদি এখনও চেয়ে না থাকেন বা দেখে না থাকেন তো অবশ্যই প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে ফাউন্ডেশন কোর্স সিটেট বেঙ্গলি এটা দেখবেন। তো এখানে প্লেলিস্টে গিয়ে আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন। তারপরেও যদি আপনারা যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। নতুবা আপনারা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাবেন, এখানে জয়েন হতে পারেন, বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে ভাই। দেখুন কোয়েশ্চেন নাম্বার 16 কী হলো, দেশ হলো সৃজনশীলতার প্রাথমিক শনাক্তকরণের বৈশিষ্ট্য। সৃজনশীলতার মানে এই শিশুটা সৃজনশীল, এক কথা শেষ একটা শিশু সৃজনশীল, তার তাকে আমি চিনব কী করে? প্রথমত তাকে আমি চিনব কী করে, তার প্রথম বৈশিষ্ট্যটা কী? কম বোধগম্যতা, ভিন্ন ভিন্ন চিন্তাধারা, হাইপার অ্যাক্টিভিটি না অমনোযোগিতা? কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, সৃজনশীল বাচ্চা কারা থাকে? যাদের আইকিউ লেভেল হাই হয়, ঠিক আছে ভাই, যারা একটু বেশি বুঝতে পারে। আমি যদি বুঝতে পারি তাহলে বোঝাতে পারবো, তাহলে নতুন কিছু বানাতে পারবো। যদি আমি বুঝতে না পারি, যদি আমি জিনিসটা নাই বা বুঝি, তাহলে আমি নতুন করে বানাবো কী করে? তাহলে কম বোধগম্যতা সেটা কী হবে? মোটেই না, ঠিক আছে। ও মনোযোগিতা, আমার যদি মনোযোগই না থাকে তাহলে কি আমি সৃজনশীল হবো? আরে ভাই, যা পড়ছি তাই মনে থাকে না, নিজে থেকে ক্রিয়েটিভিটিটা দূরের কথা, এটা ক্যান্সেল। হাইপার অ্যাক্টিভিটি এখানে কারেক্ট অ্যান্সার হয়, এটা কারেক্ট অ্যান্সার হবে ভিন্ন ভিন্ন চিন্তাধারা। আমি যদি আমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, অর্থাৎ কি আমার মধ্যে যদি ভিন্ন ভিন্ন চিন্তাধারা থাকে, তখনই আমি সৃজনশীল কিছু একটা তৈরি করতে পারবো। নেক্সট, বিভিন্ন পটভূমি থেকে শিক্ষার্থীদের সম্বোধন করার জন্য একজন শিক্ষকের কী করা উচিত? বিভিন্ন পটভূমি রয়েছে, এই বিভিন্ন পটভূমি থেকে শিক্ষার্থীদের সম্বোধন করার জন্য একজন শিক্ষকের কী করতে হবে? বৈচিত্র্যের সাথে সম্পর্কিত দিকগুলি সম্বন্ধে কথা বলা এড়িয়ে চলতে হবে, আচ্ছা, বিভিন্ন সেটিংস সম্বন্ধে উদাহরণ আঁকতে হবে, সবার জন্য প্রণীত মূল্যায়ন ব্যবহার করতে হবে, নেতিবাচক স্টেরিওটাইপকে শক্তিশালী করে এমন বিবৃতি ব্যবহার করতে হবে। বিভিন্ন পটভূমি থেকে যদি শিক্ষার্থীরা আসে তবে তাদেরকে সম্বোধন করার জন্য একজন শিক্ষক হিসাবে আপনি কী করবেন? এখানে কারেক্ট অ্যান্সারে কোয়েশ্চন নম্বর 17 দেখি, বিভিন্ন সেটিং সম্বন্ধে উদাহরণ আঁকা, যে আমরা যদি অঙ্কন করে তাদেরকে যদি যে কোনো কিছুটা বুঝে দিই তখন তারা খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝে যাবে। নেক্সট কোয়েশ্চন, সমস্যার সমাধানের ক্ষমতা দ্বারা সহজতর করা যেতে পারে, কী হবে? আপনার কমেন্ট করছেন না ভাই, কী হলো? তাদের কমেন্ট করুন তো ভাই, কী হবে কারেক্ট অ্যান্সার? আরে ভাই, কোয়েশ্চন নাম্বার 18 কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন, বড়িয়া কোয়েশ্চন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 18 কী হবে। সমস্যার সমাধানের ক্ষমতা দ্বারা সহজতর করা যেতে পারে, সমস্যার সমাধানের যেটা ক্ষমতা রয়েছে এটা দ্বারা আমরা কোন জিনিসটাকে খুব সহজ করতে পারি? ড্রিল এবং অনুশীলনের উপর দৃষ্টি নিবদ্ধ করা,
সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট প্রক্রিয়াকে উৎসাহিত করা, উপমা ব্যবহারকে উৎসাহিত করা, শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করা। কোয়েশ্চন নম্বর 18 কারেক্ট আনসার কী হবে? বড়িয়া কোয়েশ্চন। কি হলো তাড়াতাড়ি কমেন্ট বক্স, কমেন্ট বক্স তাড়াতাড়ি, কমেন্ট কী হলো, কমেন্ট করুন ভাই, কী হলো ভাই? আরে ভাই কমেন্ট করছে কী ব্যাপার ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন, কী হলো? এটা আপনাদের প্র্যাকটিস ভাই, আপনারা যত বেশি কমেন্ট করবেন আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। আজকে আমরা 30টা গুরুত্বপূর্ণ আপনাদের দিচ্ছি, তো 30টার মধ্যে আপনাদের কতটা কারেক্ট হলো সেটা যদি আপনারা নিজে থেকে বিবেচনা করতে পারেন, তাহলে ফাইনাল পরীক্ষায় গিয়ে দেখবেন আপনাদের কতটুকু হেল্প হয়, কতটুকু কাজে লাগে ভাই, তখন বুঝবেন, এখন বুঝবেন না ভাই। দেখুন, সমস্যার সমাধানের ক্ষমতা দিয়ে ড্রিল প্র্যাকটিস, ড্রিল প্র্যাকটিস মানে ওভার প্র্যাকটিস, আমরা শিশুদেরকে দিয়ে ওভার প্র্যাকটিস করাই না, সুতরাং সেটা কেটে দিন, ঠিক আছে ভাই? তারপর শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করা, মানে তারা কী করবে, ভয়ের সঞ্চার হবে। শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা ভয় যদি চলে নেই, শিক্ষার্থী যদি ভয় পেতে থাকে তাহলে তারা শিখবে কী করে? মোটেই হলো না, ক্যান্সেল করে দিন। উপমা ব্যবহার, আরে ভাই উপমা কেন দেবো, উপমা মানে কি তুলনা, একজনের সঙ্গে আরেকজনের তুলনা, আমরা কখনো একজনের সঙ্গে আরেকজনের তুলনা দেই না, কেটে দিলাম। তো তিনটে অপশন যখনই আমি ক্যাচাং করে কেটে দিলাম, তখন কারেক্ট আনসার আমার একটাই বেঁচে থাকলো, অপশন নাম্বার বি। প্রশ্নেই বলেছে সমস্যার সমাধান, আনসারও সমস্যার সমাধান। কী আপনি কোথায় খুঁজছেন ভাই, আপনি কোথায় খুঁজছেন বলুন তো? আর ভাই প্রশ্নের মধ্যে সমস্যার সমাধান রয়েছে, আনসার অপশনে সমস্যার সমাধান রয়েছে, আপনি এত খুঁজছেন কোথায় খুঁজছেন আমি বুঝতে পারছি না ভাই। তাছাড়াও এখানে উৎসাহিত করা রয়েছে, উৎসাহিত করা পজিটিভ ওয়ার্ড। সমস্যার সমাধানের মধ্যে আমরা নির্দিষ্ট প্রক্রিয়া চালাই তাহলে উৎসাহিত করতে পারবো। কারেক্ট আনসার অপশন নাম্বার বি, আরে ভাই কারেক্ট আনসার অপশন নাম্বার বি। নেক্সট, শেখার অনুপ্রেরণা দ্বারা টিকিয়ে রাখা যায়, শেখার অনুপ্রেরণা যদি থাকে এটা দিয়ে আমরা কী টিকিয়ে রাখতে পারি? শিশুকে শাস্তি দেওয়া, ওয়াও শাস্তি দেওয়া, বড়িয়া কোয়েশ্চন ভাই। আয়ত্তভিত্তিক লক্ষ্যগুলিকে ফোকাস করা, শিশুদের খুব সহজ কাজ দেওয়া, রুট মেমোরাইজেশনে ফোকাস করা। কোয়েশ্চন নাম্বার 19 কারেক্ট আনসার কী হবে? একটা শিশুদের মধ্যে যদি শেখার অনুপ্রেরণা দ্বারা যদি আমরা টিকাতে চাই, শিশুদেরকে শাস্তি আমরা কখনো দিতে পারি না, রুট মেমোরাইজেশন করাতে পারি না, আর সবসময় যদি সহজগুলো যদি শেখাই তাহলে হবে না, কারণ লেভেল অনুযায়ী আমাদের শেখাতে হবে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে কি, আয়ত্তভিত্তিক লক্ষ্যগুলিতে ফোকাস করা, ঠিক আছে? তার যতটুকু আয়ত্ত রয়েছে সেটাকে সে ফোকাস করা। আচ্ছা এবার লজ্জা, হোয়াট ইজ লজ্জা ভাই, আপনাদের সবার লজ্জা আছে কিনা না বলুন তো ভাই। আরে ভাই লজ্জা আছে আপনাদের, লজ্জা সরম বলে কিছু আছে আপনাদের? আছে তো, লজ্জা সম্পর্কে যদি আছে তো বলুন তো, লজ্জা মানে কি? ওয়াও কী প্রশ্ন ভাই, সাংঘাতিক প্রশ্ন, হোয়াট ইজ লজ্জা, ওয়াও গ্রেটেস্ট কোয়েশ্চন ভাই, প্যাটাগজির কোয়েশ্চন, হোয়াট ইজ লজ্জা, ভাবতেই অবাক লাগছে ভাই, বলুন লজ্জা কী? জ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই, জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বাচ্চাদের শেখার জন্য উদ্ধুত করতে খুবই কার্যকরী, শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় ঘন ঘন তৈরি করা উচিত। ওয়াও কারেক্ট আনসার কি, কোয়েশ্চন নাম্বার 20, এটা হবে কি? জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা আমরা বলতে পারি না, কারণ জ্ঞানের সঙ্গে কিন্তু লজ্জার একটা সম্পর্ক আছে, তাই না? যত বেশি জ্ঞানী হবে তার তত মানে ভালো খারাপ জিনিসটা বুঝবে, আর যখনই সে খারাপ একটা জিনিস করতে যাবে তার মনে হবে এই খারাপ কাজটা করতে যাচ্ছে যদি কোনো ব্যক্তি দেখে ফেলে তাহলে লজ্জা লাগবে। সুতরাং জ্ঞানের সঙ্গে অ্যাবসলিউটলি আছে। আচ্ছা, জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আরে ভাই নেতিবাচক কেন, ইতিবাচকও তো প্রভাব ফেলতে পারে। আর শিখন প্রক্রিয়া সেটা ঘন ঘন তৈরি, আমরা শিশুদেরকে ঘন ঘন যদি লজ্জা দিই তাহলে স্কুলে আর শেখার তো পরের কথা, স্কুলে আসেই বন্ধ করে দেবে। সুতরাং অপশন নাম্বার ডিও হলো না, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, বাচ্চাদের শেখার জন্য উদ্ধত করতে খুবই কার্যকর একটা পদ্ধতি। নেক্সট, নিচের কোনটি শিখন শেখানো সবচেয়ে কার্যকরী পদ্ধতি? শিশুদেরকে আমরা কিছু কোনো কিছু শেখাবো, শিশুদেরকে আমরা আবার কী করবো, শেখাবো। তো শিশুদেরকে শেখানোর জন্য নিচের কোনটা খুব কার্যকরী পদ্ধতি, দেখুন তো কোনটা কার্যকরী পদ্ধতি, বিষয়বস্তু মুখস্থ করানো। ও মুখস্থ করানো, বড়িয়া ভাই, বড়িয়া বড়িয়া, মুখস্থ করানো, ফাটাফাটি ভাই। ধারণার সঙ্গে সম্পর্কের অন্বেষণ, বিশ্লেষণ ছাড়াই পর্যবেক্ষণ, অনুকরণ এবং পুনরাবৃত্তি। এটা অপশন নাম্বার সি হবে, এটা হবে বিশ্লেষণ দ্বারা পর্যবেক্ষণ।
বিশ্লেষণ দ্বারা পর্যবেক্ষণ, মানে কি আমরা বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে খুব ভালোভাবে যদি জিনিসটা বুঝিয়ে দিই, পর্যবেক্ষণ করিয়ে দিই, তখন তারা কি করবে, জিনিসটা খুব ভালো করে শিখতে পারবে। প্রথমে আমরা বলে রাখি, মুখস্থ করা সেটা হবে না, বারবার পুনরাবৃত্তি আমরা করাতে পারি না, দুটো অপশন কেটে নিলাম। আচ্ছা, প্যাটাগুজির ক্ষেত্রে জানেন প্যাটাগুজির ক্ষেত্রে আনসার করার সহজ পদ্ধতি কী? দুটো অপশন কিন্তু আপনি কিন্তু যে কোনো দুটো অপশন আপনি কিন্তু কাটতে পারবেন, দুটো অপশন আপনি এলিমিনেট করতে পারেন খুব সহজে, কিন্তু সমস্যা থেকে দুটাই, ওই দুটার মধ্যে আপনি একটু ভাববেন যে কারেক্ট আনসার কী হতে পারে, অটোমেটিক্যালি আপনি করে নেবেন। ঠিক আছে ভাই, তো কোনটা প্রশ্নের আনসার কারেক্ট হবে, কোন প্রশ্নের আনসার কারেক্ট হবে এটা আপনি খুঁজবেন না, আপনি খুঁজবেন যে কোনটা কারেক্ট আনসার হবে না। কি বললাম, কোনটা কারেক্ট আনসার হবে না ওটা আপনি খুঁজবেন। কারেক্ট আনসার যখনই খুঁজবেন যে ওই কারেক্ট আনসারটা হবে না, হবে না বলে যখন কাটবেন, কাটতে কাটতে যেটা থাকবে সেটাই কারেক্ট আনসার। কোয়েশ্চেন নম্বর 22 কী বলেছে দেখি, একজন শিক্ষকের উচিত একটি প্রদত্ত কাজে শিক্ষার্থীদের দ্বারা করা বিভিন্ন ত্রুটি বিশ্লেষণ করা উচিত, তার কারণ কি? একজন শিক্ষকের কী উচিত যে একটা প্রদত্ত কাজের মধ্যে শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন ত্রুটিগুলো আমাদের বিশ্লেষণ করব, তার কারণ কি? তিনি সেই অনুযায়ী শাস্তির মাত্রা নির্ধারণ করতে পারেন। মানে কি? মানে শিক্ষার্থীর যত বেশি ভুল হবে শিক্ষার্থী তাকে তত বেশি শাস্তি দেবেন, অ্যাকর্ডিং টু 22 অপশন নাম্বার 1। অপশন 2, ভুল বোঝা শিক্ষণীয় পদ্ধতিতে অর্থবহ, তিনি তাদের আলাদা করতে পারেন যারা অন্যদের তুলনায় বেশি ভুল করেছে, শেখা শুধুমাত্র ভুল সংশোধনের উপর ভিত্তি করে। দেখুন, আমরা একটা ক্লাস দিয়েছিলাম যে পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ডের ক্লাস, যদি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি জানা থাকে তাহলে এই যে পার্টিকুলার কোয়েশ্চেন নম্বর 22 যেটা বলেছিলাম, 22 কোয়েশ্চেন নম্বর 22, এই 22 প্রশ্নের আনসার কিন্তু আপনি অনাহাসে দিতে পারবেন একদম, বি কনফিডেন্ট, শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের জানা থাকলে। মানে কী ধরনের দেখি, আমরা শিশুদেরকে শাস্তি দিতে পারি না, শারীরিক বলুন মানসিক বলুন কোনো ধরনের শাস্তি আমরা তাদের দিতে পারি না, সুতরাং এটা আনসার হলো না। শিশুদেরকে আমরা অন্য শিশুদের সঙ্গে তুলনা করতে পারি না, নেগেটিভ, ঠিক আছে। শুধুমাত্র কেবলমাত্র অনলি অ্যালোন, মুখস্থ করা, মেমোরাইজেশন, মুখস্থ, কণ্ঠস্থ, গলস্থ, নাকস্থ, কানস্থ, এইগুলো ওয়ার্ড যখনই পাবেন তখনই আপনি কাট্টাং করে কাটে দেবেন। তিনটা অপশন কেটে দিলাম ভাই, কেটে দিলাম মানে কি, অপশন নম্বর 20 কারেক্ট, ভুল বোঝা শিক্ষণীয় পদ্ধতিতে সেটা অর্থবহ। নেক্সট, বাচ্চাদের কখন শেখানো হয়, যখন তত্ত্ব সংযোগ বিচ্ছিন্ন অংশে উপস্থাপন করা হবে, তারা অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত হবে, শিক্ষা সামাজিকভাবে প্রাসঙ্গিক হবে, বিষয়বস্তু একাধিক উপায়ে উপস্থাপন করা যায় করা হয়। কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার 23, তো এটা কারেক্ট আনসার হবে, বাচ্চারা শিখবে কিসের মাধ্যমে শিখবে, শিশুরা যখন সামাজিকভাবে যখন প্রাসঙ্গিক হবে, সোশ্যালাইজেশনের মাধ্যমে শিশুরা শেখে, আপনার মা, শিশুর মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্থাৎ সমাজের সঙ্গে রিলেট করে সে কিন্তু শিশুটা যে কোনো কিছু শিখে নিতে পারে, যে কোনো শিখবে। শেখার সর্বোত্তম অবস্থা, আমরা যেটা শিশুরা শিখবে তার সবচেয়ে ভালো অবস্থা কোনটি? উচ্চ উত্তেজনা উচ্চ ভয়, কম উত্তেজনা উচ্চ ভয়, মাঝারি উত্তেজনা ভয় নেই, কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই। কোয়েশ্চেন নম্বর 24, এটা কারেক্ট আনসার হবে, উচ্চ উত্তেজনা এবং উচ্চ ভয় এটা শেখার সর্বোত্তম অবস্থা। নেক্সট, শেখার গঠনবাদী দৃষ্টিভঙ্গি পরামর্শ দেয় যে শিশুরা তাদের নিজস্ব জ্ঞান তৈরি করে, এর মধ্যে এর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র প্রাপ্তবয়স্কের উপর নির্ভরশীল, সক্রিয় ভূমিকা পালন করে, শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীল। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 25, শেখার যারা গঠনবাদী দৃষ্টিভঙ্গি পরামর্শ দেয় তারা কি বলে যে শিশুরা তাদের নিজস্ব জ্ঞান তৈরি করে। ঠিক আছে, তো নিজস্ব জ্ঞান তৈরি করে মানে এখানে দেখো শুধুমাত্র রয়েছে, শুধুমাত্র রয়েছে কারেক্ট অ্যান্সার হবে না, কোনো ভূমিকা নেই সেটা হতে পারে না, কারেক্ট অ্যান্সার কি, সক্রিয় ভূমিকা পালন করে এটা হবে কি, রাইট অ্যান্সার, অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শিশুরা। নেক্সট, নিচের কোন বিশ্বাস শেখার জন্য ভালো, উন্নতি ক্ষমতা উন্নতিযুক্ত বিশ্বাস, না ক্ষমতা স্থির বিশ্বাস, না প্রচেষ্টা কোনো পার্থক্য আনে না এরকম বিশ্বাস, না ব্যর্থতা অনিয়ন্ত্রিত বিশ্বাস শেখার জন্য ভালো? কোয়েশ্চেন নাম্বার 26, তো এটা কারেক্ট অ্যান্সার হবে, ক্ষমতাটা যাতে উন্নতিযুক্ত হয় এই বিশ্বাসটা যদি থাকে, তাহলে যে আমি শিখতে পারবো, কনফিডেন্স লেভেল হাই যদি থাকে, তখন এই বিশ্বাসটা থাকে, তখন সে খুব ভালো করে জিনিসটা কী করতে পারবে, শিখতে পারবে। নেক্সট,
ছাত্রদের মধ্যে ধারণাগত বোঝাপড়ার সেটিংগুলিতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা যেটা জোর দেবে। দেখুন, ছাত্রদের মধ্যে ধারণাগত যে বোঝাপড়া রয়েছে, এই বোঝাপড়ার সেটিংগুলিতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জোর দেবে। ঠিক আছে, তো আগে বলেছিলাম যে এই ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো আপনাদের জন্য। তো এই ক্লাসের পিডিএফ যদি আপনারা পেতে চান, তো শুধুমাত্র এই ক্লাসের নয়, যতগুলো ক্লাস আমরা কন্ডাক্ট করব প্রত্যেকটা ক্লাসের আপনারা পিডিএফ পেয়ে যাবেন। তো পিডিএফগুলো আমরা একটা পেইড আমাদের কোর্স রয়েছে, পেইড কোর্স আমাদের লঞ্চ করেছি আমরা। তো এই পেইড, এই যে পেইড কোর্সে রয়েছে কী কী রয়েছে, সম্পূর্ণ ক্লাসের অতি গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার কি সহ, তাছাড়া 50+ মক টেস্ট আমরা টার্গেট রেখেছি, 50+ মক টেস্ট আমরা এখানে হবে। ঠিক আছে, এই যে আমরা যে পেইড কোর্স লঞ্চ করেছি, তো এই পেইড কোর্সে যদি আপনি জয়েন হতে চান, তাহলে 150 পেমেন্ট করে দেবেন। আপনি স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে এটা লিখে দিচ্ছি, আপনি এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের ফোনপে বা পেটিএম রয়েছে। আপনি ফোনপে বা পেটিএমে এই 150 পেমেন্ট করে যদি আপনি এই সেম নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, যদি আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেন, তখন আমরা একটা গ্রুপে আপনাদের জয়েন করে দেবো। আর এই গ্রুপের মাধ্যমে আপনারা সবগুলি ক্লাসের পিডিএফ এবং 50+ মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। আর এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে সিটেট পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। ঠিক আছে, আপনারা এখান থেকে সবগুলা জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। ছাত্রদের মধ্যে ধারণাগত প্রতিযোগিতা বোঝাপড়ার সেটিংগুলিতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জোর দেবে, কিসের উপর জোর দেবে, এটা কারেক্ট আনসার। ভাই ঘন ঘন পরীক্ষা, ওয়াও, ঘন ঘন পরীক্ষা, আমরা ঘন ঘন পরীক্ষা নেই না ভাই, পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষাবিদ্যা মোটেই না, অর্থাৎ কি আমরা কী বলেছিলাম শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, এটা কেটে দিন। প্রতিযোগিতা, কম্পিটিশন, ঘন ঘন পরীক্ষা কেটে দিন। নেগেটিভ আনসার তিনটা গেল, কারেক্ট আনসার পজিটিভ, অনুসন্ধান এবং সংলাপ। নেক্সট, একটি টাস্ক চলাকালীন, অর্থাৎ একটা কাজ যখন চলছে, তখন সাইনা একটি ক্লাসের ছাত্রী নিজের সাথে কথা বলছেন, যেভাবে তিনি টাস্কে এগিয়ে যেতে পারেন। সাইনা কী করছে, নিজে নিজের মধ্যে কথা বলছে যে আমি কীভাবে কাজটা করবো। সে যেভাবে কাজ করছে, সে নিজে নিজের মধ্যে কিন্তু কথা বলতে চাচ্ছে। ভাষা এবং চিন্তার উপর এই ল্যাব বাইগোডস্কি কাকুর ধারণা অনুসারে এই ধরনের ব্যক্তিগত বক্তৃতার লক্ষণটা কী, নিজের সঙ্গে নিজে কথা বলা, ইট ইজ ব্যক্তিগত বক্তৃতা। ঠিক আছে, ব্যক্তিগত, এই যে জেনে রাখবেন, নিজের সঙ্গে যখন নিজে কেউ কথা বলে, নিজে নিজে যখন কেউ কথা বলে, তখন সেটাকে বলা হয় ব্যক্তিগত বক্তৃতা। কার ভাষায়, আমার ভাষায় নয়, আর এটা আমার বলা কথা নয় ভাই, এটা কার বলা কথা, ল্যাব ভাইগোডস্কি কাকুর বলা কথা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এই যে ভাষা এবং চিন্তার উপর ল্যাব ভাইগোডস্কির যে ধারণা, এই ধারণা অনুসারে এই ধরনের ব্যক্তিগত বক্তৃতার লক্ষণ কী, জ্ঞানীয় অপরিপক্কতা, স্বনিয়ন্ত্রণ, অহংকেন্দ্রিকতা, না মানসিক ব্যাধি। কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নম্বর ডি। মানসিক ব্যাধি যদি তার হয়, তাহলে সে কি ব্যক্তিগতভাবে কথা বলবে, মোটেই না। অহংকেন্দ্রিকতা, মোটেই না। এটা অপরিপক্কতা, কেন অপরিপক্কতা হবে ভাই, সেটা পরিপক্কতা হওয়া উচিত ছিল, অপরিপক্কতা হবে না। অহংকেন্দ্রিকতা মানে, অহংকেন্দ্রিকতা মানে কি, মানে নিজের মধ্যে নিজে অহংকার করা, এখানে তো কোনো অহংকারের কথা বলা হচ্ছে না, আর এখানে তার কোনো মানসিক ব্যাধির কথা বলা হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার, তিনটে অপশন কাটার পর যে আনসারটা বেঁচে থাকবে সেটাই আপনার কারেক্ট আনসার ভাই। স্বনিয়ন্ত্রণ, নিজেকে নিজে সে কন্ট্রোল করছে, ইয়েস, কন্ট্রোল, নিজেকে নিজে কন্ট্রোল করছে। নেক্সট, ওয়াও, মূল্যায়ন, এভলিউশন থেকে প্রশ্ন আসে, দেখি এভলিউশন কী বলেছে। মূল্যায়ন, অনুশীলন লক্ষ্য করা উচিত। কারেক্ট আনসার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, কারেক্ট আনসার কোশ্চেন 29। আর আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তাড়াতাড়ি কমেন্ট করুন কী হবে কারেক্ট আনসার, ক্লাসের শেষ পর্যায়ে। মূল্যায়ন অনুশীলন লক্ষ্য করা উচিত, ছাত্রদের লেভেলিং, যোগ্যতাভিত্তিক গোষ্ঠীর জন্য ছাত্রদের পৃথকীকরণ, ছাত্রদের চাহিদা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করা, পুরস্কার বিতরণের জন্য উচ্চ অর্জনকারীদের শনাক্তকরণ। কী হবে কারেক্ট আনসার, কোয়েশ্চন নাম্বার 29, বড়িয়া কোয়েশ্চন। এই ধরনের কোয়েশ্চন আপনি পরীক্ষার হলে গিয়ে পাবেন ভাই, সেম টু সেম প্রশ্ন না পাল, যদি নাও যদি আপনি পেয়ে যান, তাহলে এই কনসেপ্টে কিন্তু এবং এই টপিকের আপনারা কিন্তু পাবেন। দেখুন, আমরা ছাত্রদের পৃথকীকরণ করি না, আলাদা সেপারেট করি না, কেটে দিন। ছাত্রদের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রয়োজন পূরণ করব, সেটাও সম্ভব নয়।
পুরস্কার বিতরণের জন্য উচ্চ অর্জনকারীকে শনাক্তকরণ করব সেটাও সম্ভব নয়, কারণ যারা পুরস্কার পাচ্ছে যারা বেশি বেশি নাম্বার পেয়েছে তাদেরকে বড় বড় পুরস্কার দেব, যারা পায়নি তাদেরকে গাধা গর্ধব বলে গালি দেব, সেটা সম্ভব নয় ভাই। সুতরাং অপশন নম্বর ডি হচ্ছে না। তো কারেক্ট অ্যান্সার কি? ছাত্রদের লেভেলিং। তো চলুন আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন কোয়েশ্চন নম্বর 30 কী বলেছে দেখি। শিশুদের বিকাশে স্বতন্ত্র পার্থক্যকে দায়ী করা যেতে পারে কী হবে কারেক্ট অ্যান্সার? আপনারা বলুন কারেক্ট অ্যান্সার। চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুদের যখন বিকাশ হয় এই বিকাশের স্বতন্ত্র পার্থক্য, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা রয়েছে এই ডিফারেন্সের জন্য কাকে দায়ী করা যেতে পারে? শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ? বংশগতি বা পরিবেশ নয়, বংশগতি এবং পরিবেশের ইন্টারপ্লে। তো কোয়েশ্চন নম্বর 30 কী হবে বলুন তো? শিশুর যখন বিকাশ হয়, শিশুর বিকাশের ক্ষেত্রে, এখানে দেখুন বিকাশ বলেছে মানে ডেভেলপমেন্ট, এখানে ডেভেলপমেন্ট কথা বলেছে, তো ডেভেলপমেন্ট মানে কি? তার হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে কি? অলরাউন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, শারীরিক, বৌদ্ধিক, মানসিক, প্রাক্ষোভিক, আরও যত ধরনের হয় সব ধরনের বিকাশের কথা বলেছি, ঠিক আছে। তো সব ধরনের বিকাশের ক্ষেত্রে তার বংশগতি এবং পরিবেশের উপর যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। যদি সেখানে শারীরিক বৃদ্ধির কথা বলতো, তো শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তার বংশগতি দায়ী। শারীরিক বৃদ্ধি যদি একটা শিশুর হতে হয় তাহলে এই শিশুটা কি? তার বংশগতিটা দায়ী। আর যেহেতু বিকাশ বলেছে অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট বলেছে, সেখানে শুধুমাত্র বংশগতি দায়ী করলে হবে না, সে কিন্তু বংশগতির মাধ্যমেও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে, তাছাড়া পরিবেশের উপর রয়েছে, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুটাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের সবগুলো আমাদের আনসার কী রয়েছে। তো এই আনসার কী সহ সম্পূর্ণ PDF আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। যদি পেতে চান তো অবশ্যই কী করে পাবেন, আমি জাস্ট একটু আগে আপনাদের বলে দিয়েছি, আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখতে চাচ্ছেন, আপনারা এই PDFটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের টোটাল 30টি কোয়েশ্চনের মধ্যে কতটা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে ক্লাস করলে আপনাদের অনেক হেল্পফুল হবে, অনেক ভালো হবে আপনারা অবশ্যই জানাবেন। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ক্লাস প্রতিনিয়ত পেতে গেলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ সিটেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র এই চ্যানেলে, ঠিক আছে ভাই। তো ধন্যবাদ, জয় হিন্দ।